Assalamu alaikum everyone. Welcome back to my channel Sabina's World. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরো একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। এই ব্লগটা অ্যাকচুয়ালি গত কয়েকদিন আগে আমি বার্মিংহামে গিয়েছিলাম আমার বোনের ঘরে। তো আমার বোন আমাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করেছেন, অনেক শপিংয়ে গিয়েছেন। তো আমার খুবই ভালো লেগেছে ওই যে আলম রোড যে শপিং, ওইটা শপিং মার্কেটও বলে, ওইটা আলম রোড ওনারা বলেন। আরও একটা বাসনের ফ্যাক্টরিতে নিয়ে গিয়েছিলেন, তো ওইগুলা আজকের ভিডিওতে দেখবেন ওই ফ্যাক্টরিটা আর ওই আলম রোডটা। অবশ্য শহরেও গিয়েছিলাম, বাট ওই দিন ছিল সানডে, যে কারণে সব মার্কেটগুলো বন্ধ ছিল, এই জন্য শহর দেখাতে পারি নাই। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আলম রোড গিয়েছিলাম। আমাদের লন্ডনের যে গ্রিন স্ট্রিটের মতো সব কিছু পাওয়া যায়, সোনা থেকে এই ড্রেসেস, শাড়ি, বিয়ের গয়না, তারপরে বিয়ের শাড়ি, সব কিছু পাওয়া যায়, বা অনেকগুলো খাবারের শপও আছে। তো অনেক ভালো লেগেছে, হেঁটে অনেক কিছু আমরা শপিং করেছি, অনেক ভালো লেগেছে, এই জন্য কিছু ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের জন্য। ভাবলাম সবসময় তো আমি লন্ডনের মার্কেটগুলোতে যাই বা আপলোড দেই আপনাদের জন্য, তো যখন সুযোগ পাইলাম যে বার্মিংহামের এই মার্কেটগুলা একটু ভিডিও করার, তাই নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা নিয়মিত এই শপিংয়ের ভিডিওগুলা দেখতে ভালো লাগে বা দেখেন, তারা অবশ্যই উপভোগ করবেন আমার এই ভিডিওটা। এত সুন্দর সব কিছু, তাই আমি রেকর্ড করলাম, আপনারা দেখেন। আর ওইগুলা হলো গিয়ে একটা শপের মধ্যে ডিজাইনার সব ব্যাগ, এত সুন্দর, মাইকেল কোর্স, তারপরে বস, সব ডিজাইনেরই ছিল। আর ওইগুলা একটা শপের মধ্যে ছিল ডেকোরেশন, ওই যে বিয়ের মধ্যে যে অনেক ডেকোরেশন করা লাগে বা অনেক থাল সাজানো লাগে, ওই রকম সব কিছু ছিল, ওই যে অনেক কিছু ছিল, বা ঘরের জন্য কিছু জিনিস নিয়ে এসে সাজানো যাবে, বা ওই যে ফান্দানের মধ্যে ওইগুলা বসানো যাবে, এত সুন্দর। আসলে ওইটা মানে আমাদের যদি পাশে থাকতো, লন্ডনের পাশে, তাইলে আমি রেগুলার ওইখান থেকে নিয়ে আসতাম সব কিছু। Thank you.
অনেকগুলা শপ আমরা ঘুরে কিছু কাপড় চোপড় বা ওই যে সোয়েটার ওইগুলা কিনলাম, কিছু জুয়েলারিও কিনলাম। কেনার পরে এখন আমরা একটা ইসলামিক শপে ঢুকেছি, ঢুকেই আমার এত ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর ডিশ আছে। এরপরে কিছু বাসন বা ওই যে ডিনার সেটগুলা খুবই সুন্দর আর এত দামি দামি, আমার আমার কাছে মনে হয়েছে যে ডিনার সেটগুলা মানে খুব সুন্দর এবং দামি। আর ওই যে অনেকগুলা বাজ আছে, তারপরে শোপিস আছে বা অনেক সুন্দর সুন্দর ডিশ যেগুলা টেবিল সাজানোর জন্য খুবই উপযোগী। তো আমার এত ভালো লেগেছে, বিশেষ করে ওই যে ডিনার সেটগুলা এত সুন্দর সুন্দর। আপনারা যারা বার্মিংহামের আশপাশ থাকেন বা ওই রকম ডিশ খুঁজতেছেন বা ওই যে ডিনার সেট খুঁজতেছেন, ওই শপে যেতে পারবেন। ওই শপটা এত সুন্দর, আর মানে গিফটের জন্য জিনিসগুলো বিশেষ করে খুবই সুন্দর সুন্দর। তারপরে অনেক আবায়া, অনেক সুন্দর সুন্দর আবায়া, উন্না, তারপরে অনেক সুন্দর কুরআন শরীফের গিফটের জন্য একটা বক্স আছে, তারপরে টিস্যু বক্স, অনেক কিছু অনেক কিছু আছে। তো আমি কিছু কেনাকাটা করলাম, কিছু উন্না, তারপরে এই টিস্যু বক্স, পরে ওই যে হিজাবের জন্য কিছু পিন, ওইগুলা কিনলাম। এই শপের প্রত্যেকটা জিনিস এত ক্লাসি লেগেছে, আর এই যে উন্নাগুলা, এই যে হিজাব অ্যাকচুয়ালি এত সুন্দর, এত মানে ভালো ডিজাইনার, আর ওই যে আবায়াগুলা এত সুন্দর, এত ডিজাইনার। আপনি যে কোনো অনুষ্ঠানে, বিয়ে শাদী বা যে কোনো অনুষ্ঠানে আপনি পড়তে পারবেন, এত সুন্দর সুন্দর। তারপরে আমরা একটা খাবারের শপে চলে আসলাম, কারণ হাঁটতে হাঁটতে আমাদের খিদা লেগে গিয়েছিল। তো আমি, আমার বোন আর আমার ভাইজি মিলে আমরা খাওয়া দাওয়া করলাম এই শপে। এই শপেও খুব মজার খানি। তো কিছু কাবাব, পাকুড়া, তারপরে সাদা সাদা জিলাপি ওরা বানাচ্ছে ফ্রেশ। তো কিছু জিলাপিও অর্ডার করে আমরা হালকা একটু নাস্তা করে নিলাম। খাবারটাও খুবই মজা ছিল, খুবই, কারণ ফ্রেশ ওরা বানিয়ে বানিয়ে বিক্রি করতেছে। তো এই তো চিকেন পাকোড়া, ভেজিটেবল পাকোড়া, আর ওইগুলাই আমরা খেলাম, কিছু কাবাব আর ফ্রেশ জিলাপি। আমার এত ভালো লাগে, যেখানেই যাই যদি ফ্রেশ কোনো জায়গায় দেখি যে জিলাপি বানাচ্ছে, আমি সাথে সাথে কিনে একটা খাই, আমার খুবই ভালো লাগে, আর এত মসমসে থাকে। তো এই তো আমরা ঘোরাফেরা করে এরপরে চলে আসি ঘরে।
শহর রোড যেই মার্কেট ওইটাই গিয়েছিলাম, সানডে ছিল, বাট সব কিছুই বন্ধ, জাস্ট বাইরে থেকে থেকে এসেছি। আর ওইটা হলো গিয়ে ওই লজেসের পাশেই একটা বাসনের ফ্যাক্টরি ওরা বলে, তো ওইটা শুধু স্যাটারডেতে খোলা থাকে আর ওইটা হোলসেল, আর এত কম প্রাইস এই শপের ভিতরে সব কিছু। তো আমার বোন আমাকে নিয়ে গেলেন ওই শপে, শপ না অ্যাকচুয়ালি ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে তো সবগুলা হাঁড়ি পাতিল আর বাসন বা ডিনার সেটের মতো সবগুলাই এত সস্তা ছিল, আর এত সুন্দর সুন্দর ওই যে নতুন ডিজাইনের যে ফান্দানগুলো আছে ওইগুলাও আছে, সব কিছু আছে, বাট হোলসেল শপ বা ফ্যাক্টরি এই জন্য এত সস্তা ছিল। যেই জিনিস আমরা মনে করেন 20 পাউন্ড দিয়ে বাইরে থেকে কিনি বা নর্মাল শপ থেকে কিনি, ওইখানে কিন্তু ওই হাঁড়িটা হবে গিয়ে 15 পাউন্ড অথবা 10 পাউন্ড এইরকম, এইরকম সস্তা। তো আমার তো খুবই ভালো লেগেছে, আমি অনেকগুলা বাসন কিনেছি বা ওই যে ফুলের বাজ আছে ওগুলোও কিনেছি কিছু। তো দেখতে থাকুন এই হোলসেল ফ্যাক্টরিটা বার্মিংহাম লজেসের। ফান্দান খুব সুন্দর, ওরকম ফুলতায় লাগাই যায়, দাম বেশি নাই, 10 পাউন্ড। ও আর একটা ডিজাইন ওরকম দরকায়। সুন্দর সুন্দর
এইখান থেকেও আমরা অনেক কিছু শপিং করলাম, আমি, আমার বোন এবং আমার ভাইজি রীতা ও বার্মিংহাম থাকে। তো আমরা সবাই মিলে অনেক কিছু শপিং করলাম। আসলে মিস্টেকলি আমি যে আমার যে শপিং হল ওইটার ভিডিও করি নাই কী কী কিনলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।